একবার গাড়িতে যেতে যেতে বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় একটি দৃশ্য দেখে চমকে উঠলেন। সাদামাটা জীবনে অভ্যস্ত একজন বিখ্যাত অভিনেতাকে রাস্তায় উত্তপ্ত করছে কয়েকজন যুবক। কেউ তার ধুতি ধরে টান মারছে, কেউ হাত বোলাচ্ছে তার টাকে। উত্তেজিত ভানু গাড়ি থামিয়ে যুবকদেরকে তাড়া করলেন, কিল ঘুষিও চলল। ওরা পালালে মানুষটির কাছে এসে দাঁড়াতেই উল্টে ধমক খেলেন ভানু। মানুষটি বললেন, গায়ে হাত দিতে গেলে কেন, একটু আমাকে নিয়ে মজা করছিল, আনন্দ করছিল। ওরা চিনতে পারছেন এই মানুষটিকে? পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশাইকে মনে পড়ে, যিনি একই সঙ্গে মুদিখানা ও পাঠশালা চালান? 74-এর অনেক সন্তানের মায়নায় অতিষ্ঠ ছাপোষা লোকটিকে ভুলে যাননি তো, যিনি বাড়ি ফেরেন সপ্তাহান্তে আর প্রায়ই কলহে জড়িয়ে পড়েন স্ত্রীর সঙ্গে? আর পরেশ দত্তকে তো ভোলা অসম্ভব। পরশ পাথরের পোস্টারে যিনি অফুরান বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে চেয়ে আছেন, হ্যাঁ, তিনি স্বর্ণযুগের আইকনিক অভিনেতা তুলসী চক্রবর্তী, যার প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরও কত গুণী মানুষ। উত্তম কুমারের অকপট স্বীকারোক্তি, তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি তো কোনোদিনই পারব না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না, তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন। আর অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি বলেছিলেন, কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন, তাহলে আমি লক্ষ টাকার বাজি হেরে যাব। উঁচু দরের সহজাত অভিনয় ক্ষমতার মালিক ছিলেন তিনি, কিন্তু বাস্তবটা কী? এত এত উঁচু দরের মন্তব্যের পরেও অর্থকষ্টময় নগণ্য জীবনযাপন করেছেন তিনি, ট্রামে বাসে হাওড়া টালিগঞ্জ করেছেন। তার মৃত্যুর পর স্ত্রী উষা রানীকে কার্যত ভিক্ষে করে বেড়াতে হয়েছে আমৃত্যু। 300-এর বেশি বাংলা ছবি এবং 20-টির বেশি হিন্দি ছবির এই অসামান্য চরিত্রাভিনেতাকে প্রাপ্য সম্মান আজও দেয়া হয়নি, কোথাও স্থাপিত হয়নি তার মূর্তি। অভাবে পড়ে তার স্ত্রী বেঁচে দিয়েছিলেন তুলসী চক্রবর্তীর পাওয়া সব পদক। হাওড়ার খুরুট অঞ্চলে 2 কৈলাস বোস থার্ড বাই লেনের বসত বাড়িটি আজ তালাবন্ধ, পোড়ো। অনাড়ম্বরে কাটছে তার একের পর এক জন্মদিন। কোনো লজ্জা পাচ্ছে কি টলিউড? কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে জন্ম, অল্প বয়সে বাবা মারা গেলে মাকে নিয়ে কলকাতায় আসেন, সেই থেকে সংগ্রামী জীবন। মোদের দোকানে চাকরি থেকে সার্কাসে জোকারের কাজ করেছেন, ছাপাখানায় কম্পোজিটরের কাজ করেছেন তিনি। অভিনয় করবেন বলে সব কাজ ছেড়ে সামান্য বেতনে স্টার থিয়েটারে যোগ দেন। দারিদ্রকে সঙ্গী করে সারা জীবন অভিনয় জগতেই কাটিয়েছেন। অনেক গুণের অধিকারী ছিলেন, গাইতেন ভালো, তবলা পাখোয়াজ বাজাতে পারতেন, নাচের তালিমও ছিল। স্টার, মনমোহন থিয়েটার, মিনার্ভা, রংমহল থিয়েটারে 40-টির বেশি নাটকে অভিনয় করেছেন। পরিচিতি তৈরি হলে চলচ্চিত্রে ডাক পান। 1920 সালে প্রথম নাটক দুর্গেশ নন্দিনী, 1932-এর প্রথম চলচ্চিত্র পুনর্জন্ম। পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসাবে খ্যাত হলেও প্রথম দিকে তিনি কিন্তু সিরিয়াস চরিত্রেই অভিনয় করতেন। বেশ কয়েকটি ছবি করার পর শ্রীচৈতন্যের শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের ভূমিকায় অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। নিয়মিত অভিনয় করলেও এই বাণিজ্যিক দুনিয়ায় কিভাবে নিজের দর বাড়ানোর খেলায় শিক্ষিত হতে হয় সে কথা তার জানা ছিল না সম্ভবত। নির্মল দে পরিচালিত 75 ছবিতে প্রথম তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটি কিংবদন্তি উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি হলেও আজও মানুষ ছবিটি উপভোগ করেন তুলসী চক্রবর্তী মলিনা দেবীর জুটির জন্যই। দৈনন্দিন বেঁচে থাকার রসদ জোগাড় করতে অজস্র ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তুলসী চক্রবর্তী। সেসব চরিত্র দর্শকের চোখে পড়ার মতো নয়, কিন্তু অভিনয়ের নিজস্বতায় সর্বত্রই তিনি সামান্য সময়ের জন্য পর্দায় এলেও অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। অভিনয়ই ছিল তার ধ্যান জ্ঞান। নির্লোভ আমোদে মানুষটি চরিত্রাভিনেতা হিসেবে সামান্য পারিশ্রমিক যা পেতেন তাতেই খুশি থাকতেন। বঞ্চনার বোধ তার ছিল না। অনুপ কুমার, উত্তম কুমাররা তাকে ভক্তি করতেন। তারা নানা সময়ে তাকে সাহায্য করতে চাইলেও প্রবল সংবেদনশীল মানুষটি তাদের ফিরিয়ে দিয়েছেন বারবার। শোনা যায় একটি ছবিতে অভিনয়ের জন্য মহানায়কের কথায় তাকে বেশি পারিশ্রমিক দিতে চাইলেও তিনি কিছুতেই তা গ্রহণ করেননি। একবেলা অভিনয়ের জন্য যে দর পেতেন তাই তিনি নিয়েছিলেন। এমনই বিপন্নতা ছিল যে সত্যজিৎ রায় তাকে যখন পরশ পাথর ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের আমন্ত্রণ জানালেন তিনি কেঁদে ফেলেছিলেন এই সম্মানে।
সত্যজিৎ রায় তাকে বেশি সাম্মানিক দিতে চাইলেও তিনি জানিয়েছিলেন, বেশি টাকা নিলে ইন্ডাস্ট্রিতে কাজ নাও পেতে পারেন, আর সবাই মনে করতে পারে তার দর বেড়ে গেছে। স্বল্প পারিশ্রমিকে দৈনন্দিন কাজ তার আহার যোগায়, তা যদি বন্ধ হয়ে যায় হঠাৎ একটি ছবির জন্য বেশি পারিশ্রমিক নিয়ে তার কী লাভ? তুলসী চক্রবর্তীর এই বিপন্নতার কথা ভাবলে আজ শিহরণ হয়, লজ্জা লাগে। তাকে শুটিং স্পটে নিয়ে যাওয়ার জন্য সত্যজিৎ গাড়ি পাঠালে তিনি বিশ্বাসই করতে চাননি যে কোনো পরিচালক তার জন্য গাড়ি পাঠাতে পারেন। এ কথা অনস্বীকার্য যে সত্যজিৎই একমাত্র তুলসী চক্রবর্তীর সঠিক মূল্যায়ন করেছিলেন। একটি বিশ্বমানের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে। তুলসী চক্রবর্তী নিজেকে কমিয়ে দেখতেন, যা মহৎ শিল্পের লক্ষণ। নিজেকে তিনি বলতেন রান্নাঘরের হলুদ, যেখানে সেখানে কাজে লেগে যাই। তিনি নিজেকে কমিয়ে দেখলে কী হবে, জাঁদরিল সব অভিনেতারা তাকে সমঝে চলতেন। একটা গল্প শোনা যায়, মেজাজি অভিনেতা ছবি বিশ্বাস সাধারণত একবার স্ক্রিপ্টে চোখ বুলিয়েই ছেড়ে দিতেন, অভিনয় নিজের মতো করতেন। একটি ছবির শুটিংয়ে যথারীতি মেকআপ নিয়ে ছবি বিশ্বাস পায়চারি করছেন, হঠাৎ সেখানে মেকআপ নিয়ে হাজির হলেন তুলসী চক্রবর্তী। তাকে দেখেই ছবি বিশ্বাস প্রোডাকশনের একজনকে ডেকে বললেন, শিগগির স্ক্রিপ্টটা নিয়ে আমার ঘরে আয়। পৌঁছে দেওয়া হলো তাকে স্ক্রিপ্ট। একজন পরিচিত পরম কৌতূহলে ছবি বিশ্বাসকে জিজ্ঞেস করলেন, আপনি এত মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন, কারণটা কি? মুচকি হেসে ছবি বিশ্বাস বললেন, তুলসী রয়েছে যে, কী জানি কখন কোন পেঁজ লাগিয়ে দেয়। যে অভিনেতার অভিনয় প্রসঙ্গে চার্লি চ্যাপলিনের কথা আসে, স্বয়ং সত্যজিৎ রায় যাকে ভারতের মরিস সিভেলিয়র মনে করেছেন, তার মূল্যায়ন আজ বড় জরুরি। 122তম জন্মদিনে হাওড়ার কৈলাস বোস থার্ড বাই লেনের বাসিন্দারা সঠিক দাবি তুলেছেন, হেরিটেজ ঘোষণা করে সংস্কার করা হোক নিঃসন্তান তুলসী চক্রবর্তীর পুরো বসত বাড়িটিকে। মুখর হয়েছেন সাহিত্যিক শঙ্কর, শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রমুখ গুণী মানুষ। টলিউডও সেই দায় এড়াতে পারে কি? এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।